একটি বিশেষ ঘোষণা এই মাত্র আমি ভিডিওটা ছাড়ার পর ভেবেছিলাম একটু দেখবো গিয়ে পিঙ্কির মেয়ের কোনো চ্যানেলে আর কোনো ভিডিও দিয়েছে কিনা গিয়ে দেখলাম পিঙ্কি পিঙ্কির মেয়ে চ্যানেলটাই আর পাওয়া যাচ্ছে না খুঁজে হুম তো এটা কি কোনো বিশেষ ঝড়ের পূর্বা বাস আমরা সবাই জানি যখন বড় বড় ঝড় আসে এর আগে কিন্তু পৃথিবীটা একদম শান্ত ধীর স্থির হয়ে যায় তো এটা দেখার পর আমার খুব চিন্তা হলো তারপর আমাকে আবার কিছু ভিউ আছে সে দিদি তুমি যে ভিডিওটা করেছো তুমি কি চ্যানেলটা পাচ্ছ আমি বলছে না কারণ আমি দেখলাম চ্যানেলটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তবে কি ধরে নেব যে চ্যানেলটা কারণ কিন্তু লাস্ট ভিডিও ভিডিওতে বলেছিল আমার সোশ্যাল মিডিয়া ভালো লাগে না আমার এই চ্যানেলটা আর রাখতেও ভালো লাগে না এটাও বলেছিল কারণ এখন কারণ সোশ্যাল মিডিয়াতে আমি আমার মা বাবাকে ভালোবাসি তবে কি মা বাবার ইজ্জত তো ও হারিয়েছে নিজের ইজ্জত তো শেষই তারপর কি এই চ্যানেলটাও ফেলে দিল মেয়েটা তো দূরে চলে গেল বুঝলাম না কারণ ভিডিও চ্যানেলটা কিন্তু দেখা যাচ্ছে না চ্যানেলটা হাইট করেছে না কি করেছে না প্রাই চ্যানেল প্রাইভেট করা যায় চ্যানেল আমাদের যেরকম ভিডিও প্রাইভেট করা যায় চ্যানেলটাও কিন্তু প্রাইভেট করা হিডেন করা যায় মানে এটা থাকে চ্যানেলটা অপশন থাকে হিডেন এটা বুঝতে পারলাম না তো তোমাদেরকে ভিউার্সদেরকে জানালাম এই মোমেন্টে পিঙ্কির মেয়ের চ্যানেলটা দেখা যাচ্ছে না কি তাহলে সর্বশান্ত হয়ে গেল মানে ভালোবাসার নামে নাকি কোনো বিভিন্ন আরো ঝড় আসছে তুফান আসছে আমফান আসছে যেটা আমরা জানি যে কোনো বড় ঝড় আসার আগে চারিদিক নিস্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ আগে মেয়েটা কেঁদে কেটে একটা ভিডিও ছাড়লো হ্যাঁ আর সবাই সুখে আছে সব সবসময় বলে সবাই সুখে আছে কিন্তু আমরা দুজনেই সুখে নেই এই কথাটা কোনো মানে বোঝা যায় না ওদের মাঝখানে তো কেউ যায় না ওরাই দুজন ঝগড়া করে মারপিট করে আলাদা হয় তারপরে একে তাকে ওদের কল রেকর্ডিং পাঠায় ভয়েস রেকর্ডিং পাঠায় সোশ্যাল মিডিয়ার অন্য লোকদের সাথে কথা বলে হুম যে রিলেটিভ ছাড়াও যার জন্য ওদের সংসারে অশান্তিটা একটু বেশি বেড়ে যায় সব কথা সোশ্যাল মিডিয়াতে চলে আসে হুম কিন্তু এটা এত সব জানার পরও জানি না কি হয়েছে কিন্তু ওর চ্যানেলটা এই রাইট নাও এই মোমেন্টে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না আমি এরপরে আরও দুই তিন জায়গায় ট্রাই করলাম যেখানে যেখানে খুঁজলে পাওয়া যাবে আমি সে জায়গাগুলি বলবো না কিন্তু সেখানে ওর চ্যানেলগুলি আর দেখা যাচ্ছে না কিন্তু ভিডিওগুলি হয়তো শেষ হয়ে যায়নি আমার যেটা মনে হচ্ছে চ্যানেলটা হিডেন চ্যানেলটা ডিলিট না চ্যানেলটাও হিডি মানে হাইট করে দিয়েছে হুম হাইট করে দিল কেন কিসের জন্য সেটা জানি না কারণ আমরা সবাই বলছিলাম হয়তো ওয়ান লাখ হওয়ার জন্য ওয়েট করছে ওয়ান লাখ হওয়ার জন্য ওয়েট করছে সেটার জন্য না মানে আর সোশ্যাল মিডিয়াতে থাকবো না সোশ্যাল মিডিয়াতে থাকলেই ঝামেলা হয় সোশ্যাল মিডিয়াতে থাকলে ঝামেলা হয় না ঝামেলাটা নিজেরা করলে হয় হ্যাঁ তুই রেগে গিয়ে গালি গালাজ করিস সোশ্যাল মিডিয়াতে কে গালি গালাজ করে কত লোক তো রাস্তার মুড়ে দ্বারে আড্ডা মানে কত লোক কি তো রাস্তার মুড়ে মুরে দ্বারে গালিগালাজ করে সোশ্যাল মিডিয়াতে কোনো ভদ্রলোক গালিগালাজ করে রেগে গেলেই গালিগালাজ রেগে গেলেই গালিগালাজ করতে হয় রেগে গেলেই গালিগালাজ করতে হয় আমার মধ্যে একটা শব্দ বেরোবে যদি আমাকে এখন খুব মেরো লাল লাল করে দেয় খুব বেশি অসভ্য বলতে পারবো সুপির বলতে পারবো এর বেশি বেরোবে এইসব ওয়ার্ডগুলি বেরোবে আজ পর্যন্ত বেরিয়েছে সবচেয়ে বড় প্রমাণ পিঙ্কি পিঙ্কি নিয়ে যে এত এত গালিগালাজ আছে পিঙ্কি কোনোদিন কোনো ভিডিওতে কোনো কোনো একটা শব্দ একটা সেকেন্ডের জন্য কোনো গালিগালাজ করেনি ইনফ্যাক্ট ওর কমেন্ট বক্স হচ্ছে কত বাজে বাজে কমেন্ট থাকে নেগেটিভ কমেন্ট থাকে পিঙ্কি কিন্তু সেই কমেন্ট বক্সে কোনোদিন দিন কোনো দিন কাউকে গালিগালাজ করে কিছু লিখে না বা নেগেটিভ কোনো আনসার দেয় না আমি বহুদিন লক্ষ্য করেছি বহুদিন কিন্তু এটাই জানানোর জন্য আসলাম যে আজকে কি মেয়েটা মা বাবার ইজ্জত এদিকে কিন্তু বলছে মা বাবাকে ভালোবাসি যে মা বাবার ইজ্জতটা ও নিজের মুখে ধুয়ে দিল হুম সব কথাগুলি সব নিজের মুখে আনলো এখন কি যে চ্যানেলটা মানে ওর ছিল একটা অ্যাসেট একটা সম্পত্তি যে চ্যানেলে টাকা নিয়ে ও ঝগড়াটাও করেছে মার সঙ্গে ওর মা খেয়ে নিয়েছে মা খেয়ে নিয়েছে এবং এটাও কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরেই বলেছে অনেকে বলে পিঙ্কি নাকি খুব ভালো তুকতাক জানে তুকতাকের জন্য এত কিছু করছে তুকতাক জানে এত ভালো এত কিছু করতে পারে নিজের মেয়েটা ঠিক করতে পারছে না পিঙ্কি যদি সত্যিকারে তুকতাক জানতো তাহলে এই ছেলেটার সাথে অ্যাটলিস্ট কারণ এই ছেলেটার সাথে বিয়ে দেওয়ার কিন্তু এক মানে এক ফটো অমত না তো পিঙ্কির ছিল না তো পিঙ্কির বরের ছিল সম্পূর্ণ অমতে এই মেয়েটাই সেটাকে বিয়ে করেছে তুকতাক জানলে কি এখানে বিয়েটা হতো সবচেয়ে বড় প্রমাণ পিঙ্কি তুকতাক জানে না কারণ পিঙ্কি তুকতাক জানলে আজকে এই ছেলেটা এই বাড়ির জামাই হতে পারত না পিঙ্কি তুকতাক জানলে এই মেয়েটা বিয়ের আগে দুবার পালিয়ে যেতে পারতো না বিয়ের পরও আবার আসার পরও আবার চলে যেতে পারতো না বলছে মনে হয় মিষ্টির মধ্যে কিছু খাইয়ে দিয়েছে মিষ্টির মধ্যে কিছু খাইয়ে দিত যখন পিঙ্কির বাড়িতে চার পাঁচ মাস ছিল তখন তো পিঙ্কির বাড়িতেই খাওয়া খেত তাহলে কেন ও আবার ফিরে চলে গেল সেই তুকতাকের খাওয়ার খেতে খেতে খাওয়ার পরও পাঁচ মাস পরও কেন ফিরে চলে গেল তারপরও লাড্ডু তুকতাকের কিছু খাওয়ার পরও যখন ও স্যান্ডিকে দেখতে হোক বা কিছু করতে পিঙ্কির বাড়িতে এসেছিল তারপরও কিন্তু ফিরে ওই বাড়িতে গেছিলো ফিরে ওই বাড়িতে গেছিলো তাহলে কেন ও থাকতে পারলো না প্রথমবার যখন এসেছিল ভিউয়ার্স ভেবে দেখেন পিঙ্কির ও কিন্তু ঝগড়া করে আসেনি বরের সাথে ঝগড়া করে আসেনি ও শ্বশুর ওকে বাড়িতে ঢুকতে দেয় নেই কোথায় গেছিল পয়েন্ট বি নোটেড মাসি শাশুড়ির বাড়িতে সেখান থেকে মাত্র সাড়ে আটটার সময় ফেরার পরেও বরের পারমিশন নিয়ে মাসি শাশুড়ির বাড়িতে গেছিল তা সত্ত্বেও কিন্তু শ্বশুর ওকে বাড়িতে ঢুকতে দেয় নেই সারা রাত মাসি শাশুড়ির বাড়িতে কাটানোর পরে পরের দিন সকালে মা বাবা গিয়ে ওকে নিয়ে আসে সেখানে কিন্তু পিঙ্কির কোনো রকম পোক ছিল না সেদিন যদি শ্বশুর ওকে ঢুকতে দিত তাহলে কিন্তু ও হয়তো প্রথমবারই পিঙ্কির বাড়িতে আসতো না পিঙ্কি তুকতাক জানা সত্য কিন্তু পিঙ্কির বাড়িতে থাকা সত্য কিন্তু পিঙ্কি ওর তার মানে পিঙ্কি তুকতাক করে কিন্তু সেই তুকতাকের কোনো রকম পাওয়ার নেই আর পাওয়ার নেই বলেই মেয়ে বারবার পালিয়ে যাচ্ছে বারবার ছুটে যাচ্ছে এমন তুকত্যাগ করে ফায়দা কী যেই তুকতাকের কিন্তু কোনো ভ্যালু নেই কোন রকম তুকতাকের ভালো নেই এই যে কথাগুলি বলা হয় সেগুলি কোনো রকম এই বলে মানুষ যখন মানুষের সামনে কিছু সম্বন্ধে কিছু বলে না তখন ভেবে চিনতে বলে না বলতে হবে বলে বলে দেয় টুকটাক করে এইটা স্বভাব আছে কেউ দেখেছে ওর কোন কাস্টমার এসে বলেছে যে আমি ওর কাস্টমার ছিলাম একটা মহিলা হয়ে মহিলাদের গায়ে এই ধরনের ট্যাগ লাগানো আর ভাবতে লাগে সত্যিই কি সেটা কিন্তু সেটা আমরা ভাবি না কারণ আমার ভিউজ লাগে যত নোংরা বলতে পারবো তত নোংরা ইয়ে করতে লাগবে ফট করে যে কোনো মহিলার গায়ে ওই একটা ওয়ার্ড লাগিয়ে দেওয়া যায় হ্যাঁ কতজন দেখেছ এই হানিকে নিয়ে যে বলেছিল তখন আমি বলেছি কতজন দেখেছ হানি এই জিনিসটা করতে দেখনি। কিন্তু এই একটা ওয়ার্ড খুব সহজ একটা শব্দ লাগিয়ে দেওয়া যে সে এটা যে কোনো মহিলা হলেই সে এটা দেখেছো কখনো একজন কাস্টমার বলেছে এসে কিন্তু বলতে লাগে বলতে লাগে যে হ্যাঁ ও এটা যে যখন বলছো তাহলে প্রমাণ দিয়ে দাও হ্যাঁ এই এই লোকগুলি কাস্টমার ছিল এই কাস্টমারের ফটো এই কাস্টমারের ফোন নাম্বার দেখিয়ে দাও তারপরে মেনে নেব মুখে যেটা বলতে হয় সেটা ফট করে বলে ফেলো না আগ দেখো না পিছা দেখো বলা আছে বলে দাও তবে ভীষণ চিন্তা লাগছে হয়তো বা চ্যানেলটা হিডেন করে দিয়েছে বা কিছুটা করে দিয়েছে ডিলিট করেছে বলে মনে হয় না এত বড় বোকামিটা করেছে বলে মনে হয় না যদি ডিলিট করে থাকে তাহলে খুবই বোকামি করবে ডিলিট করে দিলে তো ফেরা ফেরত পড়াটা খুব কঠিন হুম একটা আশ পঁচাশি হাজার চ্যানেল যদি ডিলিট করে দেয় খুব মুশকিল তো এতটা ডিলিট করেছে না প্রাইভেট করেছে সেটা তো বাক বা তো আমি এই খবরটা দেওয়ার জন্য আসলাম ভিডিওটা আরেকটু বড় হলে আপলোড তো দেরি যাবে আমি আরেকটু পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই ব্যাপারে কিছু কথা বলতে বাই